আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আপনারা ভালো আছেন? তো আজকে দেখুন বন্ধুরা, আমি একটা রেসিপি করব ফুলকপি আলু কই মাছ দিয়ে। তো আমি কড়া বসিয়ে দিলাম, মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি কড়ার মধ্যে মাছটা দিয়ে দেবো, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো আপনারা দেখুন আমি কীভাবে করছি, আপনারা সবাই তো সব রকমই করেন। তো বন্ধুরা দেখুন, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এই রেসিপিটা করছি আমি সাদা তেলে। কই মাছগুলো সব ভেজে নেব দিয়ে। তো আমার রান্নাটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার করবেন। মাছটা এখন আমি উল্টে দেব। আমি মাছটার মধ্যে সবই মশলাই দিয়ে করব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, বাকিগুলো দিয়ে আমি মাছটা ভেজে নেব। খুবই সুন্দর লাগবে, টেস্টি লাগবে। তো অবশ্যই অবশ্যই বন্ধুরা করে খেয়ে দেখবেন। আমার মাছগুলো ভালো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু সাদা জিরে ফোড়ন দিলাম। তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে একটু পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তার মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। বেশ, মশলাটা ভাজা হয়ে গেছে, এবার শুকনো মশলাগুলো দেব। আমার আদা রসুনের গন্ধটা বেরিয়ে গেছে, কাঁচা গন্ধটা আর নেই। এখন আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে এবার মশলা দেব। তো আমি বেশিরভাগ কাঁচা লঙ্কাটাই দেব। গুঁড়ো লঙ্কা হলুদ দিলাম, একটু লাল লঙ্কা দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনিয়া গুঁড়ো দিলাম, স্বাদ মতন লবণ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম দু তিনটে চিরে, একটু পানি দিয়ে নিলাম, নিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। একটু ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। আমার মশলাও কষা হলো, একটু আলুটা একটু ভাজা কষা দুটোই হলো। তো অবশ্যই বন্ধুরা, আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে আমার সঙ্গে থাকবেন। তো এটা আমি ফুলকপি দিয়ে দিলাম, ফুলকপিটা হালকা একটু ভাপিয়ে রেখেছিলাম। ফুলকপিটা এমনি একটু ভাপিয়ে রান্না করলে একটু ভালো লাগে। এখন ফুলকপিটা সিদ্ধ করে ভাপিয়ে ফেলে দিয়ে রান্না করলেই, আমি আর একটা ভাজি নিই, খুব ভাজলে এতটা আমার ভালো লাগছিল না। তো আমি কষিয়ে নিলাম, আমার ফুলকপিগুলো গোটাই আছে। আমার কষানো হয়ে এসছে, তো এর মধ্যে এখন আমি আন্দাজ মতন আমি পানি দিয়ে দেবো। ফুলকপিটারও আর গন্ধ নেই, সব কষিয়ে নিয়েছি বেশ করে। তো এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম,
পানি দিয়ে আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে তারপর আমার একটা ফুটে গেছে, ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দেবো প্রত্যেকের। আমার হয়ে এসছে আমার রেসিপি, দেখুন। আর একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমার কই মাছের রেসিপি আমার ফুলকপি আলু দিয়ে। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন।